হ্যালো, আসসালামু আলাইকুম। আইফোন ইউজ টিপসে আপনাকে স্বাগতম। আজকে আপনাকে দেখাবো আপনার ফোনটা রিফারবিশ কিনা বা সেকেন্ড হ্যান্ড কিনা সেটা আপনি চেক করবেন কীভাবে। তো প্রথমে আমরা ওপেন করবো সেটিংয়ে যাব, আইফোনের সেটিংয়ে। তারপরে যাবো আমরা জেনারেলে, জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পরে আপনি যাবেন অ্যাবাউটে, যে অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পরে আপনার সেটের ডিটেলস চলে আসবে। এই ডিটেলস চলে আসছে, আমরা নিচে যাই। নিচে যাওয়ার পরে আমরা যে আইফোনের মডেল নাম্বার, মডেল নাম্বারটা দেখব। এই যে মডেল নাম্বার, মডেল নাম্বার MC603ZP/A। তো এখানে যে এম অক্ষরটা আছে, এম দিয়ে মিন্স হলো আইফোনে যে ইউর আইফোনে যে নিউ ডিভাইস। এই এম যদি থাকে আপনার ডিভাইসে তাহলে বুঝতে হবে যে আপনার ডিভাইসটা একদম নিউ আইফোন স্টোর থেকে বা অ্যাপল স্টোর থেকে কিনা হয়েছে। তো যদি আপনার অন্য মডেল নাম্বার থাকে, যদি থাকে এন, যদি এন দিয়ে শুরু হয় আপনার আইফোনের মডেল নাম্বার, তাহলে বুঝতে হবে যে আইফোন ইজ এ রিপ্লেসমেন্ট, আইফোনটা রিপ্লেসমেন্ট করা হয়েছে কোনো কারণে, কোনো ডিভাইস কোনো ত্রুটির কারণে রিপ্লেসমেন্ট করা হয়েছে সেই আইফোনটা। এটা কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যার বা এগুলোর কারণে রিপ্লেসমেন্ট করা হয়েছে। তো এন দিয়ে হলে ওই ডিভাইসটা হলো ওইটা, বুঝতে পারছেন? তো যদি অন্য থাকে, এন বা এফ যদি থাকে, এই যে এফ, এফ মানে আপনার ফোনটা রিফারবিশ। রিফারবিশ মানে হলো আপনার সফটওয়্যার কোনো ত্রুটি হয়েছে, এই জন্য চেঞ্জ করছে, সেটাই হলো রিফারবিশ, বা প্যাকেট চেঞ্জ করছে সেটাই রিফারবিশ। এই অ্যাপ দিয়ে যদি শুরু হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার ফোনটা রিফারবিশ। তো যদি থাকে অ্যান, তাহলে বুঝতে হবে আইফোনটা ইজ পার্সোনালাইজ, সরি, পি যদি থাকে আপনার, তাহলে আইফোনটা পার্সোনালাইজ করা হয়েছে, মানে কোনো কিছু এডিট করে, কোনো কিছু ঠিক করে, বা কোনো ডিভাইস, কোনো হার্ডওয়্যার চেঞ্জ করে নতুন ডিভাইস লাগে, ওটা পার্সোনালাইজ করা হয়েছে। এটাই বোঝানো হয়েছে পি দিয়ে। তো সবসময় আপনার এন, যেটা এম দিয়ে কিনে এটা কিনবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের নোটিফিকেশন পেতে হলে আমাদের ভিডিও নোটিফিকেশন দিয়ে রাখবেন, ক্লিক বেল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পাবেন। থ্যাংক ইউ।